প্রতি ব্লকে ব্লকে আমি একটা করে জয় হিন্দ ভবন তৈরি করে দিয়েছি, মানে একটা করে তিনতলা বাড়ি, এবং প্রত্যেকটা বাড়ির সামনে একটা করে হল আছে, মানে দোতলায় ধরো একটা হল আছে, একতলায় একটা হল আছে। মানে এই জন্য বলছি যে সেখানে বিয়ে শ্রাদ্ধ বইতে করা ছাড়াও নানা রকম কনভেনশন সবকিছু করা যায়, কিন্তু তার ভাড়া কত জানো? খুব কম ভাড়া। অনেক সময় লোকেরা একটা বিয়ে বাড়ি ভাড়া নিতে গেলে তাকে 1 লক্ষ টাকা 5 লক্ষ টাকা দিতে হয়, কিন্তু তোমরা যদি একটা জয়হীন ভবন বানাও এবং তোমরা যদি সেখানে কলকাতা কর্পোরেশন যেমন মাত্র 5,000 টাকা ভাড়ায় বিয়ে বাড়ি ভাড়া দেয়, এত ভালো করেছে এবং প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে করেছে। তোমরাও এইরকম কনসেপ্টটা নাও, এই বছর তোমরা কনসেপ্টটা নাও এবং কনসেপ্ট দিয়ে করো। এবং বিকাশ সিটি ভবন যেটা আছে, যারা ক্লাবগুলো প্রকল্প করবে বা যাদের পয়সা কম আছে তাদের অল্পে তাদের জন্য একটা আলাদা রেট রাখবে এবং ওটাকে চালু করে দেবে ইমিডিয়েট। ঠিক আছে, বসো মনে বসো। আমি আপনাদের বলি, মা বোনেরা ভোট কেন চাইছি? কাজ করেছি তাই চাইছি, কাজ না করলে বলতাম দেবেন না, এটুকু সৎসাহস আছে আমার বলবার। কন্যাশ্রী পাচ্ছেন? মেয়েরা কন্যাশ্রী পাচ্ছে সরকারি স্কুলে? সংখ্যালঘু ঐক্যশ্রী স্কলারশিপ পাচ্ছে? শিক্ষা শিশুর কষ্টটা পাচ্ছে? ক্লাস 12 এর ছেলে মেয়েরা 10,000 টাকা করে এবার থেকে আমরা এবারেও দিয়েছি স্মার্টফোন কেনবার জন্য, পেয়েছেন? আগামী দিনও পাবেন। প্রতি বছর বড় ক্লাসের ছেলে মেয়েদের নেতাজি সুভাষচন্দ্র বোসের তরুণের স্বপ্ন এই বইয়ের নামে একটা প্রোগ্রাম আমি করে দিয়েছি, যাতে অনলাইনে যারা পড়াশুনো করবে, গরিব ছেলে মেয়ে পয়সা নেই একটা ফোন কিনতে পারে না, তাই তারা 10,000 টাকায় একটা স্মার্টফোন কিনবে এবং ওইটা দিয়ে অনলাইনে পড়াশোনা করবে, যাতে তারা সব কিছু দেখতে পারে, তারা সব কিছু করতে পারে। এটা প্রতি বছর চলবে, শুধু এবছর হয়েছে তাই নয়, ক্লাস 9 উঠলে বিনা পয়সায় সাইকেল পাবেন। স্বাস্থ্য সাথীর কার্ড পেয়েছেন? যারা পাননি তারা করে নেবেন। এই স্বাস্থ্য সাথীর কার্ডটার দাম 5 লাখ টাকা, আমি মেয়েদের পকেটে পকেটে ওটা রাখতে দিয়েছি মায়ের শাড়ির আঁচলে। মেয়েরা হচ্ছে গার্জেন, 5 লাখ টাকা করে সংসারের জন্য স্বাস্থ্যের ক্ষেত্রে মেয়েরা খরচ করবে। আর যদি মেয়েদের বাড়ির বাবা মাও অসুস্থ হয়, তাহলে সেই মহিলারা কিন্তু তার বাবা মার ট্রিটমেন্টটাও করতে পারবে। তার মানে একটা বউ তার বাবা মার ট্রিটমেন্ট করতে পারবে, এটা কত ভালো জিনিস বলুন। এবং বিনা পয়সায় রেশন পাচ্ছেন? তো বিনা পয়সায় রেশন পাওয়া মানে হচ্ছে পুরো সস্তায়, মানে বিনা পয়সায় চাল, বিনা পয়সায় গম। আপনারা জানেন এই চালটা আমরা কোথা থেকে নিই? এই চালটা কিনি আমরা চাষিদের থেকে। এই চালটা কিনতে আমার আর তৈরি করতে দাম পড়ে 31 টাকা। যখন আমি লোককে দিই তখন এটা 31 টাকা খরচ পড়ে, তার কারণ চাষিদের থেকে কেনার পরে ধানটাকে চাল করতে হয়, চালটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয়, করে তারপরে নিয়ে আসতে হয়। সুতরাং 1-1 কেজি চালে 31 টাকা করে দাম পড়ে, কিন্তু আমরা এটা জনগণকে বিনা পয়সা। মাইকে কি প্রবলেম আছে? মাইক ব্যান্ড দেখুন, মাইকে কি প্রবলেম আছে বলছে? মাইক ব্যান্ড পিছনে সাউন্ড নেই হ্যাঁ, মাইকটা দেখুন, হয়তো কোনো মাইক খারাপ হয়ে গেছে এটাও হতে পারে। পেছনে কি একদম শুনতে পাচ্ছেন না? শুনতেই পাচ্ছেন না? ডান আমার সোজা স্টেট রাইট সাইডে, এদিকে পাচ্ছেন, লাস্টের দিকে পাচ্ছেন না, এবার পাচ্ছেন। থ্যাংক ইউ। আমি যেটা বলছিলাম, তাহলে বিনা পয়সায় খাদ্য দিই, বিনা পয়সায় স্বাস্থ্য দিই, বিনা পয়সায় চিকিৎসা, বিনা পয়সায় শিক্ষা দিই, আর কি প্রয়োজন বলুন তো মানুষের? আমরা আগে বলতাম রুটি কাপড়া মাখান বেঁচে থাকার সবচেয়ে বড় হিন্দুস্তান, রুটি কাপড়া মাখান। তো আজকে রুটি মানে খাদ্য, কাপড়া জামা কাপড়, মাখান বাড়ি বাড়ি অনেক গরিব লোককে করে দেওয়া হচ্ছে। এবং মনে রাখবেন, রুটি কাপড়া মাখান এখানে আমরা সারে ইতিহাসে আচ্ছা হিন্দুস্তান, এটা মাথায় রাখবেন। কি আপনারা চান যে রেশনটা আবার পান বিনা পয়সা?
পর্যন্ত করা আছে। আপনারা চান আমার বিনা পয়সায়, মা বোনেরা চান, ভাই বোনেরা চান, খানা নেই মিলতে খাবে মাছ ভাত রান্না না করে দিলে খাবে কোথেকে, বউ রান্না না করে দিলে খাবে, খেতে হবে না। তো আপনারা চান যে এটা চলবে, তাহলে যদি চলে তাহলে তৃণমূলকে ভোটটা তো দিতেই হবে। তার কারণ আমি একা জিতে পেলাম না, তৃণমূল কংগ্রেসের সরকার হলে তবেই তো বিনা পয়সায় রেশন পাবেন। আর এরপর আমাদের সরকার ক্ষমতায় আসবে, দুয়ারে দুয়ারে রেশন বাড়ি বাড়ি পৌঁছে দেবে, মনে রাখবেন বাড়ি বাড়ি পৌঁছে দেবে। ও ব্যারামপুর কাহিনী সব দেখ লিয়া,
মিথ্যে কথা বলে। আরেকটা হচ্ছে প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রী চেয়ার থেকে আমরা সম্মান করতাম যে দলেরই হোক না কেন, মিথ্যে বলতে 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 প্রতিদিন দেখবেন ঠিক ইলেকশনের দিনে আসবে, 12টা থেকে 4টা পর্যন্ত বাংলায় থাকবে, দুটো তিনটে মিটিং করবে, আর মিথ্যে কথা বলে যাবে। এখন আবার দেখছি মা বোনেরা আমার পক্ষে, সেই জন্য কি করছে এখন মা বোনে বলছে নরেন্দ্র মোদীর একটা মিটিং আমি শুনেছি কত টাকা খরচা হয়েছে তার কোনো ঠিক নেই।
তার কোনো সহ হাজার প্রজনের কোনো লিমিট নেই। সে একেবারে কি যে হয় একবার দেখতে গেলে বুঝতে পারবেন, চমকে যাবেন। টেন্সটার উপরে থেকে বড় বেশি বাইরে থেকে লোক আসছে, তারা করছে, কোভিড নিয়ে আসছে, কোভিড ছড়িয়ে দিচ্ছে, পালিয়ে যাচ্ছে। তারপর আমাদের লোকেরা মরে গেলে তখন তুমি আমাদের নামে রোজ দেবে? আমি তো বলেছিলাম সবাইকে বিনা পয়সা ইঞ্জেকশন দেবো, তুমি শুধু আমাকে ইঞ্জেকশনটা পাঠিয়ে দাও, কারণ তুমি বলেছো স্টেট গভর্নমেন্ট ইঞ্জেকশন কিনতে পারবে না, আমাদের থেকে কিনতে হবে। তোমাদের থেকেও তো কিনতে চেয়েছি, তোমাকে চিঠি দিয়েছি ইলেকশনের আগে যে তুমি আমাকে কোভিড ইলেকশন ভ্যাকসিনটা দাও, আমি সবাইকে কোভিড ভ্যাকসিনটা দিয়ে দিই। তুমি দাওনি আজ পর্যন্ত? আমার কাছে যেটুকু আছে আমি দিতে শুরু করেছি, একটু একটু মিউনিসিপ্যালিটি অনুযায়ী কিছু কিছু কোভিড দিতে শুরু করেছে, এগুলো দিয়ে দেবে যারা যারা বিনা পয়সায় চায়। আমার যখন ফুরিয়ে যাবে আমার আমি জোগাড় করে নিয়ে আসবো, দিচ্ছে না? আর বড় বড় কথা, পাঁচ মাস ছ মাস নেগলেক্ট করলো। আর এই অবহেলা করবার জন্য মনে রাখবেন, যে কোনো প্যান্ডামিক হয় তার দু বছর কন্টিনিউ করে, এটা নরেন্দ্র মোদীরা জানতো না? রোজ ভাষণ দেবে, রোজ ভাষণ দিয়ে মাফ করবে। আজকে দেখুন আমার কত লোক মারা গেছে, দিল্লিতে মারা গেছে, আহমেদাবাদে মারা গেছে, গুজরাটে, গুজরাট তো কেলেঙ্কারির জায়গা হয়ে গেছে, সবচেয়ে বেশি লোক গুজরাটে মারা গেছে নরেন্দ্র মোদীর নিজের জায়গায়। আর পার্টি অফিস থেকে ইঞ্জেকশন দিচ্ছে, বুঝুন সে জানি না ইঞ্জেকশনটা এক্সপায়ারি ডেট আছে না, কার বদলে কি দিয়ে দিচ্ছে ঠিক নেই, ইঞ্জেকশনে জল ভরে দিয়ে দিচ্ছে। দেখুন পার্টি অফিস থেকে ইঞ্জেকশন দিচ্ছে, সে না ডাক্তার না সিস্টার, এইসব করছে, কোনো লোক মারছে। একটা বাঙালি অধ্যাপিকা আমি শুনলাম গুজরাটে 10 জায়গায় গেছে, তাকে ভর্তি নেয়নি, আলটিমেটলি তিনি মারা গেছেন। আর এখানে এসে সুনামের বাংলা আমি তো আপনি করব, বাঙালি দেখলে তার ট্রিটমেন্টও করো না, আর সুনার বাংলা করবে, বাংলা না সুনার বাংলা তৈরি করবে। কাজ নেই, কর্ম নেই, বদমাশের গাছ সব যা ইচ্ছে তাই করে যায়। আমি একটু কথা ভাষায় কথা বলি, মানে সহজ ভাষায়, তাই আপনাদের বলছি এই অবস্থায় কেন ভোট দেবেন? ওদের কোনো ভোট দেবেন না। আমরা তাই ঠিক করেছি, এবারে আবার আমরা জিতলে এক তো দুয়ারে দুয়ারে রেশন পৌঁছে দেবো বিনা পয়সায়। দুই হচ্ছে কৃষক ভাইরা যেটা 5,000 টাকা আজকে পাচ্ছে, আগামী 10,000 টাকা পাবে একর প্রতি জমি, এবং প্রান্তিক চাষিরা পাবে 5,000 টাকা। তিন হচ্ছে মা বোনেরা অলওয়েজ স্যাক্রিফাইস করে, ভাইরা করে না এটা আমি বলছি না, আর তারা চাকরি বাকরি করে, মেয়েরা চাকরি বাকরি করেও সংসারে খরচ করে দেয়। আমরা আমাদের সরকার আসলে আপনাদের যেটা করবো সেটা হচ্ছে আমি মাসে 500, আমি মাসে কত যেন 500 টাকা করে হাত খরচা দেবো আপনাদের, এবং তাহলে কি হবে বছরে আপনার 6,000 টাকা হবে, পুজোর বাজারটা ভালোই চলে যাবে, আর যারা সিভিল কাস্টটাই ওরা একটু বেশি পাবে, সব সব পরিবারে পাবেন, কিন্তু অ্যাকাউন্টে পাঠিয়ে দেবো, এবং এই টাকাটা দিয়ে পুজোর ব্যালেন্স করবেন, ঠিক আছে? একদম কারো কাছে হাত খরচা চাইতে হবে না। আর একটা কাজ করবো, এর জন্য আমার তিনটে হাত চালে যায় বড় বড়, এখন না আমার বলবার পরে যদি মনে হয়। মা ভাই বোনেরা আপনারা সবসময় চান আপনাদের ছেলেমেয়েরা পড়াশোনায় ভালো হোক, নিজে পায়ে দাঁড়ান। অনেক সময় যদি কেউ বাইরে পড়তে যায় ব্যাংকের লোন নিতে নিতে গ্যারেন্টার খুঁজতে খুঁজতে পায়ে হাওয়ায় শোল, পায়ের জুতো পড়ে হয়ে যায়, কিচ্ছু পান না। সেই জন্য আমরা ঠিক করেছি আমাদের নেক্সট জেনারেশন, এরাই আমাদের গর্ব। আমরা যে সুযোগ পাইনি সে সুযোগ আমার আজকের ভাই বোনেরা পাক, সে হিন্দু হোক, সে মুসলমান হোক, সে শিখ হোক, খ্রিস্টান হোক, সে যেই হোক, সে বাংলা হোক, সে নন বেঙ্গলি হোক, যেই হোক, আমরা সেই জন্য ঠিক করেছি এবার আমরা জিতলে আমরা স্টুডেন্টরা যারা চাইবে 10 লক্ষ টাকা করে ক্রেডিট কার্ড করে দেবো, এবং আমরা নিজেরা সেটার গ্যারেন্টার হব, গ্যারেন্টার আমরা হব, মানে আমাদের সরকার গ্যারেন্টার, কিন্তু মা বাবাকে হতে হবে না বা বাইরে গ্যারেন্টার খুঁজতে হবে না, এটা আস্তে আস্তে তারা বড় হবে, আস্তে আস্তে তারা যখন দেখবে এই ক্রেডিট কার্ডটা নিয়ে খুব অল্প পয়সার মধ্যে তারা আগামী দিনে জীবন নির্ধারণ করতে পারবে, আর গভর্নমেন্ট তাকে সুযোগ দেবে সে ভালো ভালো পড়াশোনা করো, যাও লন্ডনে যাও, যাও অস্ট্রেলিয়ায় যাও, যাও আমেরিকায় যাও, যাও রাশিয়ায় যাও, যাও দিল্লি যাও, মুম্বাই যাও, যাও ভালো ভালো পড়াশোনা করে আলটিমেটলি মায়ের কোলে ফিরে আসবে, আলটিমেটলি বউয়ের কাছে ফিরে আসবে, আলটিমেটলি ভাই বোনের কাছে ফিরে আসবে। তার কারণ সব জয় করলো, জয় বাংলা জয় না করলে বিশ্ব জয় কিন্তু হবে না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আরে ও তো হবেই, এই ইলেকশনে এটা একটা দারুণ স্লোগান, খেলা হবে। দেখুন তারপরে আমরা আরেকটা ঠিক করেছি, মাতৃবন্দনা 10 লক্ষ মহিলাকে আমরা সেলফ হেল্প গ্রুপে নেবো, এবং তাদের 25,000 কোটি টাকা
আমরা ব্যাংকে ঋণ দেব যাতে তারা নিজে পায়, নিজে দাঁড়াতে পারে, নিজে আরো হাত খরচার জন্য নিজে নিজে ঘরে ঘরে কাজ করতে পারে। আপনারা দেখেছেন ইতিমধ্যে মা বলে একটা দোকান আমরা চালু করেছি, তোমাদের এখানে হয়েছে কি একটাও? মা চালু করবে তোমরা দেখে নাও, যেখানে আমি কলকাতাতে চালু হয়ে গেছে বিভিন্ন জায়গায় চালু কর, 5 টাকায় ডিমের ঝোল ভাত দিই, 5 টাকায় ডিমের ঝোল ভাত একটা তরকারি। সুতরাং দেখে নিবি, তাহলে যারা যারা অনেক গরিব লোক আছে যারা বাড়িতে রান্না করলে যা খরচ হবে, একটা ডিমের দাম 5 টাকার ডবল বলুন তো। সুতরাং মা এটা আমরা সাবসিডি দিয়ে করছি এবং দোকানটার নাম হচ্ছে মা, সব জায়গাতেই একটাই নাম, সেটা হচ্ছে মা। সুতরাং এই দোকানগুলো তোমরা মিউনিসিপ্যালিটি অনুযায়ী করে নিও, কারণ সারা বাংলাদেশেই হবে, যেহেতু ইলেকশনের আগে চালু হয়েছে সেহেতু কিছু জায়গায় হয়েছে আরো কিছু জায়গায় হবে। ফেব্রুয়ারি মোমো খেলা হবে, মামুনের হাতাখুন্তি নিয়ে খেলা হবে। জানেন তো আমি শুরু করেছিলাম সেই 8 তারিখ থেকে রেগুলার, 10 তারিখে আমার পায়ে চোট হলো, প্রায় আজকে 1 মাস 6 দিন হয়ে গেল, তাও কিন্তু আমি ঘুরে ঘুরে বেড়াচ্ছি। কেন জানেন? আমার একটা পা চোট থাকলেও ভালো হয়ে গেছে অনেকটা, 75% ভালো হয়ে গেছে আর 25% বাকি আছে, আর কয়েকটা দিন পেলেই হয়ে যাবে। যেহেতু গোড়ালির জায়গাটা তো লিগামেন্টের জায়গাটা সেন্সিটিভ জায়গা, তো আপনাদের বলছি যে আমি যে এই যে 1 মাস 6 দিন 7 দিন করে বেড়ালাম, 3 দিন বাদ দিয়ে হসপিটালে ছিলাম, তো আমি কিন্তু করে বেড়ালাম মা বোনের দুটো পায়ের দিকে তাকিয়ে, যে আমি যাব তাহলে আমার মা বোনেরা আসবে, আমার পা একটা ভালো আছে, একটা খারাপ থাকলেও হুইল চেয়ারে আমার কর্মীরা সহ কর্মীরা আমাকে নিয়ে আসছে, এটা তো কিছুদিনের জন্য। আমি মায়েদের পায়েদের এই জন্য প্রণাম জানাই যে আপনারা আমাকে অনুপ্রেরণা জুগিয়েছেন, আপনারা আমাকে ইন্ধন জুগিয়েছেন, ভাইরা আমাকে উন্মাদনা জুগিয়েছেন। আপনারা বলেছেন ভাঙা পায়ে খেলা হবে, আবার কেউ বলছে ভালো হলে খেলা হবে, আমি খেলা তো এমনিতেই হতে পারি, আমি যে এক হাতেও খেলতে পারি, এক বাহাতেও আমি খেলতে পারি, ডানাতেও খেলতে পারি, সব হাত চলে আমাদের, আমায় এত মেরেছে আর বাহাত ডানা তো অনেক ভাবে ভেঙেছে, সুতরাং ডানা দিয়ে বাহাত একটা, বাহাত দিয়ে ডানা একটা, এসব করতে করতে আমি সারা জীবন মার্কেট থেকে অভ্যস্ত হয়ে গেছি, মাথা থেকে পা পর্যন্ত আমায় এগুলো আর কোনো গ্রাহ্য করে। তাই বলি খেলা হবে, মা বলে একটু হাতা খুঁজছি খেলা হবে, রান্না করতে করতে বিজেপি হাটাও, বাংলা বাঁচাও, বাংলা মাকে বাঁচাও, বাংলা যেন বাংলার হাতে থাকে, বাংলা যেন বিক্রি না হয়ে যায়, বাংলা যেন ভাগ না হয়ে যায়, বাংলা যেন গুজরাট না হয়ে যায়, এই কথাটা মনে রাখতে হবে আর হাতা খুঁজতে ঘোরাতে হবে। আর ভাই বোনেরা খেলতে খেলতে বলতে হবে বিজেপিকে মাঠের বাইরে বের করে দাও, একেবারে রাজনৈতিক ধাক্কা দিয়ে বুলেটের বদলে ব্যালট চাই, গণতন্ত্রে বুলেট নয় ব্যালট চাই। যেভাবে তোমরা গুলি চালিয়ে লোক মেরেছ এবং সার্টিফিকেট দিচ্ছ, আবার কেউ কেউ তো আমার কি যে বলে তার ঠিক নেই, সে তো আমার জমিদারদের ঠাকুর দাদা, তারা যে কি বলছে আর না বলছে, গুলি করে দাও এখানে ওখানে ওখানে সেখানে যা ইচ্ছে করে বেড়াচ্ছে, এটা না রাজনৈতিক নেতা, এটা রাজনৈতিক নেতাদের কাজ, এদের রাজনীতি করা উচিত, এদের রাজনীতি করবার আগে নাক্ষর দেওয়া উচিত, রাজনীতির বই সম্বন্ধে প্রশ্ন করা উচিত। রাজনীতি করছে সব, তো বল কি এনেছো, বল কই, কে খেলতে পারে ভালো এলাকায়, ভালো খেলে কে জয়ী, এটা আমার আমি তৈরি করে দিয়েছিলাম, এটা ইউথ ডিপার্টমেন্টকে দিয়ে আমি খেলোয়াড়দের দিয়ে তৈরি করেছি, জানেন তো এটা সেলফ হেল্প গ্রুপ তৈরি করা, বলটা খুব ভালো কাজ করে তারা, না আগে যে পক্ষে খেলে। আচ্ছা এত কিছু বললে তো হবে না, হ্যাঁ তুমি যাও, তুমি যাও সবুজ গেন সবুজ জমা, আপনারা সবাই ওদিকে চলে যান, তো সবাই লুকতে গেলে হবে না, একজনকেই লুকতে হবে ঠিক আছে, তার আরো যদি লুকতে না পারে 500 টাকা ফাইন হবে এবং ফাইনটা ইলেকশন কমিশনকে জমা দেবো ঠিক আছে। এক হাতে দেখছি দেখো, এবার পারবে তো, এইভাবে একটা করে গোল দেবে, একটা করে ভোট দেবেন, তৃণমূলকে একটা করে গোল মারবে, আর বিজেপিকে শূন্য করে দেবেন, যে মাঠের বাইরে একেবারে বার করে দেবেন, যাতে দাঙ্গা করতে না পারে, গুন্ডামি করতে না পারে, গুলি চালাতে না পারে, মহাপরাধের অসম্মান করতে না পারে, আর মিথ্যে কথা বলতে না পারে। মানে দুর্গা পুজো কেন নিয়ে যেতে হয়, ওকে কি কোন চণ্ডী মন্ত্র জানো, মা দুর্গার মন্ত্র জানো? ভাইও হ্যাঁ আপনাকে জানে, ভাইও পাইলো
अमित शाह क्या छठ पूजा का मंत्र जानता है? सूरज पुराण जानता है? देखो मैं छठ पूजा से शुरू करते हैं, गंगा माई की जय बोल के। आज भी छोटा छठ पूजा है ना, आजकल जो आपका शहर थे छोटा छोटी छठ पूजा। देखो ओम नमो जवा कुसुम शंकर शंकर शुभ्यम धनतोरी सर्व पाप प्रणतम सूरज देवता का प्रणाम है, नमस्कार है। মা দুর্গা পুজো আমি করতে দিই না, বা তুমি করো অতপাতু, তুমি মা দুর্গা পুজো করো। আর আমরা ঘরে বসে বসে আমরা শুধু মানে শুধু নতুন জামা কাপড় পরি, আমরা আর অঞ্জলি দিই না, আমরা পুজোও করি না। আমার বাড়িতে 40 বছর ধরে কালী পুজো হয়, আমার বাড়িতে এমন কোনো পুজো হয় না যে হয় না। জগদ্ধাত্রী পুজো থেকে শুরু করে জগন্নাথ থেকে শুরু করে সব। এবার বলি মনে করে না একটু অনুরোধ দিয়ে বিজেপিকে জানিয়ে দিন যে আমরা দুর্গা পুজো করি, আমরা সরস্বতী পুজো করি, আমার মন্ত্রের সাথে সাথে আমি এখন মন্ত্র পড়বো। হাফকালি হবে,
से होता है, सितारों से नहीं, मोहब्बत तृणमूल से होता है, बीजेपी से नहीं।